অর্গানাইজিং সেক্রেটারি হচ্ছে আমাদের ভালো, আর এজেস হচ্ছে আমাদের সুব্রত ভাইয়া, আমাদের ক্যাশিয়ার হচ্ছে নায়ক ফরহাদ, আমাদের ফরেন অ্যাফেয়ার্সের ইউনিট তিনি হচ্ছেন জয় চৌধুরী, আর আমাদের কালচারাল স্পোর্টস সেক্রেটারি হচ্ছে আমাদের জাতীয়, আর ইসিতে হচ্ছেন আমাদের এসিতে শ্রদ্ধেয় নাদের ভাইয়া, তারপরে হচ্ছে আমাদের আলিরাজ ভাইয়া বাপ্পা, তারপরে হচ্ছে আমাদের তারপর হচ্ছে বাতিল চল্লু, আর তারপর হচ্ছে আমাদের শ্রদ্ধেয় কুঞ্জন আপু, শ্রদ্ধেয় রজিন আপু, তারপরে বন্ধু মৌসুমী, তারপর হচ্ছে বন্ধু অরুণা বিশ্বাস, অঞ্জন আপু, আমি আশা করি যে আমরা যেমন দেখিয়ে দিলাম যে আমাদের মধ্যে ভেদাভেদ নেই, আমাদের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে সেবা করার উদ্দেশ্য। নির্বাচন গতবার এবারটা দেখলে আপনি মনে করবেন যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য সেবা করা। সেবা করতে গিয়ে হয়তো বা ফোকাস কিছু হয়ে গেছে, কিছু পক্ষ বিপক্ষ আলোচনা চলে আসছে, এইবার এটা জবাবদিহিতা থাকবে। প্রতিদ্বন্দ্বীকে কতটুকু শক্ত ভাবছেন? খুব প্রতিদ্বন্দ্বী না, উনি আমার শ্রদ্ধা সম্মানিত, ইলিয়াস কাঞ্চন সাহেব আমার শ্রদ্ধা সম্মানিত, আমার দিদি, আমার সুপারস্টার, এই প্রতিদ্বন্দ্বী আমার বড় ভাই, উনি আমার অ্যাডভাইজার ছিল, উনি আমার অ্যাডভাইজার ছিল। আমি আশা করি আমি জয় পরাজয় যাই হোক, আমি জিতি বা হারি ভাইয়া আমার পাশে থাকবে, আর যদি ভাইয়া জিতে বা হারে আমি ভাইয়ার পাশে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সমিতি জন্মলগ্ন থেকে আমি এখানে আছি এই সমিতিতে, কখনো ট্রেজারার, কখনো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কখনো সাধারণ সদস্য, কখনো অন্যান্য ইয়েতে আছি। এবারে আমি রাখছে আমি থাকবো, আমি খুব অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, তারপরে আমি কাজ করতে চাই, কাজ করতে চাইলে, কাজ করতে চাই বলেই এই প্যানেলে আমি আসছি। আর যদি কাজ না করতাম ঘরে বসে থাকতাম, তাহলে যে কোনো একটা প্যানেলে থেকে আমার নামটা শুধু পড়তে আর পেপার পড়তে পড়তে থাকতো, না দেখান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, না দেখান এই অমুক অমুক, আমি এটা চাই না। কারণ আমার করোনা হয়েছে, দেশের মানুষ করোনা, এখন আল্লাহর কাছ থেকে করোনা থেকে উদ্ধার পেয়েছি, এবং মানুষের সেবা করার জন্য এই সমিতিতে চলচ্চিত্রে আছি, থাকবো, জীবনটা চলচ্চিত্রে দিয়ে যাবো, মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, গ্রামে কোনো দুর্মত নাই, ওরা আমাদের ভাই, আমরা আমরা ওদের ভাই। পরিবর্তন এখন তো টোটাল রেসপন্সিবিলিটি গোস টু দ্য নির্বাচন কমিশনার, আমি তো এই ব্যাপারে কিছু বলতে পারি না, হ্যাঁ এটা আমি বলতে পারবো, বাট আমরা গুরুত্ব রেখে করবো ইনশাআল্লাহ, এটা নির্বাচন কমিশন।